এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কা বিহীন সত্য সুন্দর যত। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় সুধি মণ্ডলী, আজ আমরা শিশুকে মূল্যবোধের ধারণা দেওয়া এ বিষয় নিয়ে কিছু কথা বলব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভাবছি, কারণ মানুষের জীবন অনেক ব্যাপক এবং তার মূল্য ও মর্যাদাও অধিক। আমরা যখন মর্যাদা সম্পর্কে বুঝতে পারি না, তখনই আমরা অমর্যাদার শিকার হই। আল্লাহ তাআলা বলছেন মানুষের মর্যাদা সম্পর্কে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একই আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা খলিফা হিসেবে মানুষকে পাঠিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মনে রাখতে হবে, সৃষ্টিকর্তার প্রতিনিধি মানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সৃষ্টির সেরা হিসেবে দুনিয়াতে মানুষের দায়িত্ব তাই অনেক। এসব দায়িত্ব সচেতন সত্তার উপস্থিতি নিশ্চিত করতে যদি আমরা চাই, তাহলে মূল্যবোধ বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা অর্জন করা প্রয়োজন। বিভিন্ন বিষয়ে মূল্যবোধ জীবনকে সুন্দর করে, নিখুঁত করে এবং নিরাপদ করে। তাই অর্থবহ জীবন গঠন মূল্যবোধ অত্যন্ত জরুরি ভূমিকা পালন করতে পারে, এবং এ বিষয়ে যদি অবহিত আমরা না হতে পারি, তাহলে জীবন অসুন্দর হতে পারে। জীবনের গুরুত্ব কত, মানুষের মূল্য কিভাবে পরিমাপ করা হয়, মানবিক মূল্যের সমকক্ষতা কিভাবে নির্ণয় করা যায়, এর উত্তর পাওয়া সহজ হয় যদি মূল্যবোধের ধারণা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত থাকে। সঙ্গত কারণে শিশুর মধ্যে মূল্যবোধের ধারণার বীজ বপন করা প্রয়োজন। শিশুর আত্মপরিচয় ও মূল্যবোধের সঠিক ধারণা যদি শৈশব থেকেই তার মধ্যে বপন রোপণ ও জাগিয়ে তোলা না যায়, তাহলে সারা জীবন সে অশুদ্ধ, অনাকাঙ্ক্ষিত এবং ক্ষতিকর মূল্যবোধ সে লালন করবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ডিজিটাল তথ্য প্রযুক্তির আধুনিক সভ্যতায় প্রচুর সংখ্যক টিভি চ্যানেল আমাদের ঘরে প্রবেশ করেছে। এর মধ্যে আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংসকারী বহু চ্যানেল রয়েছে, যারা আকর্ষণীয় পরিবেশনার মোড়কে মুসলিম উম্মার ক্ষতির কাজটি ঠিকই চালিয়ে যাচ্ছে। শিশুকে এসব চ্যানেলের নিয়মিত ও ধারাবাহিক দর্শক হতে দেওয়া উচিত নয়। অধিক সময় এক নাগালে টিভি দেখা শিশুর চোখ তথা স্বাস্থ্যের জন্য তো এমনি মারাত্মক ক্ষতিকর, তদুপরি এ অভ্যাস তার ভিতর ইতিমধ্যে গড়ে ওঠা বংশানুক্রমিক মূল্যবোধ তিলে তিলে ধ্বংস করে দিতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, টিভির প্রতি শিশুর আসক্তি রোধ করতে প্রথমেই পিতামাতার উচিত নিজেদের টিভি দেখা নিয়ন্ত্রণ আরোপ করা। তথ্য ও বিনোদনের উৎস হিসেবে ঘরে টিভি রাখলেও যন্ত্রটির প্রতি নিয়ন্ত্রিত আচরণ আমাদের দেখাতে হবে। অকারণ সময় ধ্বংসকারী উপকরণ হিসেবে যেন টিভি কোনোভাবেই আপনার পরিবারে যুক্ত হতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। শিশুরা যেসব টিভি চ্যানেলের প্রতি আকর্ষণ বোধ করে, সেসব চ্যানেল পিতামাতারও দেখা উচিত, কারণ সেখানে শাশ্বত বিশ্বাস, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বিরোধী কোনো প্রোগ্রামের অস্তিত্ব পাওয়া যায় কি না সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এরকম পেলে শিশুকে অবশ্যই সে চ্যানেল থেকে ফিরিয়ে আনা দরকার। প্রিয় দর্শকবৃন্দ, তবে অবশ্যই মনে রাখতে হবে, তথ্য ও বিনোদনের উপযুক্ত বিকল্পের সন্ধান না দিয়ে তাদের সাথে এরূপ করলে ফলশ্রুতি সুখকর নাও হতে পারে। পিতামাতা হিসেবে শিশুর পড়াশোনার পাশাপাশি তার বিনোদন, বিমূর্ত ভাবনার উপজীব্য, স্বাস্থ্যগত চাহিদা, পারিবারিক ও সামাজিক যোগ্যতার সমন্বয়, আধুনিক ও বিজ্ঞান মনস্কতা ইত্যাদি স্বাতন্ত্র ও বুদ্ধিবৃত্তিক কাজকর্মের মধ্যে ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্রিয় দর্শক, শিশুর মূল্যবোধ শিক্ষণ ও রক্ষার ক্ষেত্রে পিতামাতার ভূমিকা হবে প্রধান মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞের মতো। শিশুর যে কোনো সমস্যা ও অস্থিরতার বার্তা তার কান্না কিংবা পদধ্বনির মাধ্যমে আপনাকে পেতে হবে। সে আসলে কি বলতে চায় সেটি আপনাকে জানতে হবে। অসুস্থ কোনো প্রতিযোগিতায় শিশুকে না নামিয়ে সত্যিকার আদর্শ ও সৎ মানুষ হওয়ার বাসনাতাড়িত দিক নির্দেশনা দিতে পারলে শিশুর মধ্যে আদর্শ মূল্যবোধের ভিত্তি অবশ্যই গড়ে উঠবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এখানেই রাখছি। আগামী পর্বে আমরা আলোচনা করব শিশুকে কিভাবে ক্ষমার গুণ শিক্ষা দেওয়া যায়। আশা করি সে সময় আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন।
সত্যের উচ্ছ্বাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস পেছনে ফেলে রাত সামনে বাড়ায় হাত বেদনা শঙ্কা বিহীন